আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো কি হতো? লাশের পর লাশ পড়ে থাকতো। ভ্যাকসিন তো দূরের কথা, ওই ভ্যাকসিন কিনতে যে কত টাকা হাওয়া ভবনে হাওয়া হয়ে যেত তার ঠিকও নাই। পৃথিবীর অনেক উন্নত দেশ কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দেয় নাই, কোনো ডেভেলপ কান্ট্রি দেয়নি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা ধনী দেশ তারাও বিনা পয়সায় ওই করোনা ভাইরাস মানে ভ্যাকসিন দেয় নাই, কিন্তু আমি দিয়েছি। বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, বুস্টার ডোজ দেওয়া শুরু করেছি, এমনকি স্কুলের বাচ্চাদেরও এখন ভ্যাকসিন আমরা দিয়েছি। করোনা টেস্টে পৃথিবীর সব দেশে পয়সা লাগে, অনেক টাকা তাতে খরচ হয়, আমরা কিন্তু সেই খরচটাও সরকারের পক্ষ থেকে দিয়ে আমরা আমাদের বিনা পয়সায় টেস্ট করা, বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া। এক একটা ভ্যাকসিন দিতে, এক একটা টেস্ট করতে হাজার হাজার টাকা লেগেছে, তারপরেও আমরা কিন্তু বিনা পয়সায় দিয়েছি। মানুষকে বাঁচানো, মানুষের সেবা করা, এটাই তো আওয়ামী লীগের কাজ। আমরা তো সেবক হিসেবে আসি, যেটা জাতির পেয়ে সেটা বলেছেন, আজকে আমরা তা দিতে পেরেছি। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো কি হতো? লাশের পর লাশ পড়ে থাকতো। ভ্যাকসিন তো দূরের কথা, ওই ভ্যাকসিন কিনতে যে কত টাকা হাওয়া ভবনে হাওয়া হয়ে যেত তার ঠিকও নাই, মানুষ না খেয়ে মারা যেত। আমরা নগদ অর্থ সাহায্য মানুষকে, এমন কোনো শ্রেণী পেশা নেই যাদেরকে আমি আর্থিক সহায়তা দেই নাই। সরকারি কোষাগার থেকে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে এবং আমি ব্যক্তিগতভাবে জোগাড় করে যেভাবে পেরেছি মানুষকে দিয়েছি, যে আমার দেশের একটা মানুষের জন্য কষ্ট না পায়, তারা যেন ভালো থাকে। সেই শ্রমিকদের বেতন, কৃষকদের মজুরি, এবং আমি ধন্যবাদ জানাই আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, আওয়ামী লীগ থেকে শুরু করে কৃষক লীগ, সকলকে আমি সব সংগঠন, কারণ যখন আমি আহ্বান করলাম কোভিডের সময় মানুষ চলাচল করতে পারে না, ধান কাটার লোক পাওয়া যায় না, সবাই যাও ধান কাট, সবাই ধান কাটতে গেছে। এই যে সবাই ধান কেটে দিয়েছে কৃষকের পাশে দাঁড়ানো, আজকে কৃষকের পাশে দাঁড়ালে, নিজের কাজ নিজে করলে, এটাও তো বিরাট মর্যাদার বিষয়, এবং সবাইটা করেছে। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে মানুষের পাশে, এই যে বন্যার সময় বা করোনার সময় যেখানে আত্মীয় স্বজন লাশ ফেলে ছুটে গেছে, চলে গেছে, সেখানে আমাদের সংগঠনের লোকরা মানুষের পাশে দাঁড়িয়েছে। কাফন দাফন, অক্সিজেনের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সব কিছুতেই তারা সহযোগিতা করেছে। আমাদের প্রশাসন বা সশস্ত্র বাহিনী বা আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবি, আনসার বিজিবি, সবাই তো কাজ করেছে, কিন্তু সেই সাথে আমাদের দল, তারা তো দুঃসময় মানুষের পাশে দাঁড়িয়েছে, একই সাথে কাজ করেছে। তখন এই বিএনপি বা এরা কোথায় ছিল? একটা মানুষকে এতটুকু সাহায্য তারা দিয়েছে? দেয় নাই। তাদের কোনো পাত্তা পাওয়া গেছে? নাই। কোনো অস্তিত্ব ছিল? নাই। তো তারা তাহলে কি দেখে স্বপ্ন দেখে, যারা মানুষের এতটুকু দুঃসময় কাজে লাগে না? তারা কি দেখে মানুষের দাবি করে যে তারা একবারে ভোট দিয়ে তাদের ভরে দেবে? এত সহজ নয়।